মাঝখানে মাত্র একটা দিন, তারপরেই শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ। তো ডুরান্ড কাপে মোহনবাগানের প্রথম ম্যাচটা নিয়ে একটু আলোচনা করে নেব, মোহনবাগানে নতুন কে প্লেয়াররা এলো ইত্যাদি নিয়ে আলোচনা করব, আর মোহনবাগানের টোটাল যা যা আপডেট আছে সব কিছু আপনাদের এই ভিডিওতে কভার করে দেবো। প্রথমে চলে আসি, আপনারা অনেক জায়গাতেই দেখেছেন যে অনেক ভিডিওর থাম্বনেলেই রয়েছে বিশ্বকাপার চলে এসেছে মোহনবাগান দলে ইত্যাদি, সেসব দেখে আপনারা ভিডিওটা দেখতে গেছেন। দেখার পর বুঝতে পেরেছেন বিশ্বকাপার কেউ নয়, বিশ্বকাপার হচ্ছে ধীরাজ সিং। ধীরাজ সিং মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার, গোলকিপার, ফ্রি এজেন্ট ছিল, এবং আমরা অনেক দিন ধরেই বলছিলাম যে বিশাল কাইতের একজন ব্যাকআপ দরকার, আরশানওয়ার শেখকে দিয়ে আর যাই হোক, ACL 2-তে তো চলবে না, এবং ISL-এও কতটা চলবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তো এই সমস্ত কারণ নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম, তো মোহনবাগান ম্যানেজমেন্ট সেই সমস্ত কারণ মানে সেই কারণটার কিছুটা সমাধান করে দিয়েছে, সেটা হচ্ছে ধীরাজ সিংকে সেকেন্ড গোলকিপার হিসেবে যোগ করে দিয়েছে। ধীরাজ সিং যথেষ্ট ভালো মানের গোলকিপার, গোয়ার হয়ে ফার্স্ট ইলেভেনেও খেলেছে বহু ম্যাচ এবং ভারতের হয়েও খেলেছে, কিন্তু এই মুহূর্তে ফার্স্ট গোলকিপার হিসেবে ধীরাজ সিং খুব একটা চান্স পাচ্ছে না কোনো টিমে। তো মোহনবাগানের সেকেন্ড গোলকিপার হিসেবে যে ধীরাজ সিং, একটা খুব ভালো চয়েস, এবং সেটা আশা করি আমাদের যে ক্রাইটেরিয়াটা রয়েছে যে বিশাল কাইতের ব্যাকআপ সেই জায়গাটা পূর্ণ করে দেবে, এবং কোনো ম্যাচে যদি বিশাল খেলতেও না পারে, ধীরাজ যদি প্রথম থেকেও শুরু করে সেটা খুব একটা খারাপ হবে না। তো ধীরাজ সিং নো ডাউট একটা দারুণ ইনক্লুশন মোহনবাগান দলের জন্য। নেক্সট হলো টম অ্যালড্রেড। টম অ্যালড্রেড আজকে সকালে পৌঁছে গেছে মোহনবাগানের প্র্যাকটিসে যোগ দেবে, এবং সে বিমানবন্দরে নেবেই বলেছে যে সে মোহনবাগানকে ট্রফি জেতানোর জন্য এসছে, মোহনবাগানের অনেক নাম শুনেছে, মোহনবাগান সমর্থকদের কথা শুনেছে ইত্যাদি, যেটা জেনারেলি সবাই বলে সেরকমই কিছু কথাবার্তা তিনি বলেছেন। এবং বিদেশি প্লেয়ার হিসেবে তিনি প্রথম ভারতবর্ষে এবছরের সিজনের জন্য পা রাখলেন, তো এরপর একে একে সবাই চলে আসবে, এবং 29 তারিখ একটা জমজমাট অনুষ্ঠান রয়েছে, তার মাধ্যমে পুরো টিমটাকে দর্শকদের সামনে আনা হবে, এরকমই একটা প্রস্তুতি চলছে। প্রাক্তন প্লেয়ারদের ম্যাচ রয়েছে, তো সব কিছু মিলে মোহনবাগান দিবসের জন্য একটা বিশাল প্রস্তুতি নিয়েছে মোহনবাগান, এবং সেটা সকলের জন্যই থাকবে, শুধুমাত্র যে মোহনবাগান মেম্বার এরকম ব্যাপার না, সাধারণ দর্শকরা গিয়েও এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারবেন। আর আনোয়ারকে নিয়ে নতুন কোনো আপডেট উঠে আসেনি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করারও কোনো ব্যাপার নেই। তো আনোয়ারটা যেখানে ছিল সেখানেই রয়েছে, এখনও কোনো আর কোনো মুভমেন্ট হয়নি। নেক্সট যদি চলে আসে ডুরান্ড কাপের ম্যাচটায়, ডুরান্ড কাপে প্রথম প্রতিপক্ষ মোহনবাগানের কিন্তু ডাউনটাউন হিরোজ। ডাউনটাউন হিরোজ দল হিসেবে খুব শক্ত প্রতিপক্ষ এরকম বলা চলে না, আই লিগের টিমেদের সঙ্গেও যে খুব ভালো পারফরমেন্স করেছে, আগের বছরে ডুরান্ড কাপের কিছু হাইলাইটস দেখলাম, ওদের আর কোনো খেলা আমি দেখতে পাইনি। স্ট্যান্ডার্ড দল, ভালো দল, সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগানের বিরুদ্ধে এই দলটার দাঁড়াতে পারার কথা ছিল না যদি মোহনবাগান পুরো দল নিয়ে খেলতো, কিন্তু মোহনবাগানের এই ম্যাচটায় খেলবে জুনিয়ররা এবং সিনিয়র টিমের যারা অ্যাভেলেবেল প্লেয়ার আছে, তাতে আমরা যা যতটুকু জানতে পেরেছি যে গ্লেন মার্টিনস এখানেই রয়েছে CFL-এর টিমে ছিল বলে, আশিক কুরুনিয়ান এখানে ছিল, সে কতটা ফিট আছে জানা যায়নি, আর আশিস রাই এখানে এসে গেছে প্র্যাকটিস করার জন্য, তো এরা খেলতে পারে। আর টম অ্যালড্রেড আজকে এলো, আমার মনে হয় না পরশুদিন ম্যাচে তাকে উইদাউট প্র্যাকটিস নামিয়ে দেওয়া হবে, তো টম অ্যালড্রেডের খেলার সম্ভাবনা খুবই কম। এবার দেখতে হবে ডুরান্ড কাপে মানে প্রথম ম্যাচে কোন টিমটা নামায়, বাস্তব রায়ের অধীনেই নামবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আর সমস্ত অ্যাভেলেবেল প্লেয়ারকে ইউজ করলেও সেটা তিনটেই প্লেয়ার পাওয়া যাচ্ছে, তিনটে প্লেয়ার তিন জায়গায়, মানে ডিফেন্সিভ মিডফিল্ডার, রাইট ব্যাক আর লেফট উইং, এই তিনটে জায়গাতেই মেনলি সিনিয়র প্লেয়ার খেলালে খেলাতে পারে, জানি না তারা কতটা ফিট আছে, তারা কী খেলবে কী খেলবে না, কিন্তু মোহনবাগানের জুনিয়র পুরো টিমটা যদি এই টিমটার এগেনস্টে খেলে ডাউনটাউন হিরোজ, তাহলে কতটা জিততে পারবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে। আরও একটা বড় প্রবলেম হচ্ছে যে যদি প্রথম দুটো ম্যাচ থেকে তারা 3-3, 6 পয়েন্ট আনতে না পারে, তাহলে পরের রাউন্ডে যাওয়ার চান্সটাও অনেকটা কমে যাবে, সেক্ষেত্রে হয়তো ডুরান্ড কাপের ডার্বিটার জন্য মোহনবাগান মেন টিমটা নামাতে পারে, তাহলে ওটাই শেষ ম্যাচ হয়ে যাবে যদি পরের রাউন্ডে যেতে না পারে, আগেরবারের মতো অবস্থা হলে মুশকিল আছে। আর যদি 3-3, 6 পয়েন্ট এই দুটো ম্যাচ থেকে জুনিয়ররা তুলে নিতে পারে, যদিও সেকেন্ড ম্যাচে আরও কিছু প্লেয়ার ইনক্লুডেড হবে, সেকেন্ড ম্যাচটা একদম পুরো জুনিয়র দিয়ে হবে না, তো ফার্স্ট ম্যাচটা বোঝা যাচ্ছে না, তো এই দুটো ম্যাচ থেকে 6 পয়েন্ট এলে মোহনবাগান কিন্তু বাকি টুর্নামেন্টে তার মেন টিমটাকে খেলাবে এবং আমরা সবাই দেখতে পাবো, তো এই প্রথম দুটো ম্যাচে জেতাটা খুবই জরুরি, এবং জুনিয়র টিমকে
এই অসাধ্য সাধনটা করে দেখাতে হবে। তাদের কাছে অসাধ্য সাধন মনে হতো না যদি তাদের পারফরমেন্সটা সেই লেভেলের থাকতো, কিন্তু সিএফএলের পারফরমেন্স দেখার পর তাদের কাছে একটা বিশাল টাস্ক মনে হচ্ছে এই যে দুটো ম্যাচ থেকে ছ পয়েন্ট তুলে আনা। তো দেখা যাক কী হয়, জুনিয়র হলেও তারা তো আলটিমেটলি মোহনবাগানেরই প্লেয়ার আর মোহনবাগানের জার্সিতেই তারা খেলবে, মোহনবাগানের হয়ে খেলবে, তো আমাদের পূর্ণ সমর্থন তাদের প্রতি থাকবে, এটা নিয়ে কোনো মানে সমস্যার ব্যাপার নেই বা কোনো সন্দেহের ব্যাপার নেই, দর্শকরাও থাকবে মাঠে তাদের চিয়ার আপ করার জন্য, কিন্তু খেলতে তো তাদেরই হবে, তো তাদেরকে এটা করে দেখাতে হবে। আর মোহনবাগানে এখনও কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু আসার এখনও সম্ভাবনা রয়েছে, একটা চেষ্টা চলছে, একজন বা দুজন ভারতীয় প্লেয়ার, তারা ওই ন্যাশনাল টিমের প্লেয়ার নয়, জেনারেল প্লেয়ার ব্যাকআপ হিসেবেই হোক বা তাদেরকে মেন টিমে খেলানোরই ভাবনা চিন্তা থেকে হোক, দুজন প্লেয়ারকে এক বা দুজন প্লেয়ারকে আনার একটা চেষ্টা কিন্তু চলছে। দেখা যাক সেটা কতটা সফল হয়, সেটা যদি সফল হয় তাহলে আমরা জানতে পেরে যাব যে কোন কোন প্লেয়ার আরও মোহনবাগানে এলো। তো এই ভিডিওতে এইটুকুই, আর কোনো আপডেট নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।